2021 সালে দ্য কিংসম্যান সিনেমাটা মুক্তি পায়। একই সাথে এটা কিংসম্যানের একটা প্রিকুয়েল সিনেমা, মানে কিংসম্যান কিভাবে তৈরি হয়েছিল সবকিছু এখানে এক্সপ্লেইন করা হয়েছে। তবে এটা জাস্ট নর্মাল কোনো এক্সপ্লেনেশন ভিডিও হবে না, এখানে আমি হালকা রিভিউ দেবো, নিজে একটা র্যান্ট ঝাড়ব, কারণ এই ভিডিওটা বানানোর কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। চলে যাই আমরা 2014 সালে, যখন কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস সিনেমাটা মুক্তি পায়। বেশ ভালোই পপুলার হয়, একই সাথে রেটিংটাও ভালো ছিল সিনেমাটার। তারপর 2017 সালে মুক্তি পায় কিংসম্যান দ্য গোল্ডেন সার্কেল। এই সিনেমাটাও মোটামুটি ভালোই হয়েছিল। একই সাথে এই সিনেমায় এমন কিছু প্রশ্ন উঠেছে যেগুলোর এক্সপ্লেনেশন প্রয়োজন ছিল। তবে এদের মাথায় যে কী ভূত চাবে এবং কিংসম্যানকে নিয়ে এরা যে কী ফ্র্যাঞ্চাইজি বানানোর প্ল্যান করেছে, এবং তারা ডাইরেক্ট একেবারে চলে গেছে বিশ্বযুদ্ধের সময়। তবে বিশ্বযুদ্ধ দেখাচ্ছে বলে যে খারাপ সেটা না, এই প্রেক্ষাপটে বহু দারুণ দারুণ সিনেমা রয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে সিনেমাটা কিভাবে এক্সিকিউট করতে পারলো। যদিও আমাদের অনেকেরই মাথায় প্রশ্ন থাকে যে কি এই কিংসম্যান বা তার আসলো কোথা থেকে। হলিউডে আমরা এরকম বহু স্পাই বা ইন্টেলিজেন্স এজেন্সি রিলেটেড কিছু সিনেমা দেখেছি, লাইক একজন ফেমাস MI6 এজেন্ট যাকে বলা হয় 007 বা জেমস বন্ড, বা আমাদের আমেরিকার ইথান হান্ট। একইভাবে চলে এসেছে কিংসম্যান দেশ রক্ষা করতে। সো আপনাদের জানিয়ে দিই, এই সিনেমায় ম্যাক্সিমাম যে চরিত্রগুলোকে আমরা দেখেছি তারা রিয়েল লাইফ ক্যারেক্টার ছিল একটা সময়, মানে আসল ইতিহাস এবং তার মধ্যে কিছু কাল্পনিক গল্প মিক্স করে তারা একটা খিচুড়ি পাকিয়েছে। সালটা ছিল 1902। একজন ব্রিটিশ মানুষ যার নাম হচ্ছে অরল্যান্ডো, সে একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়েছে যেখানে বন্দীদের রাখা হয়েছে। কিসের বন্দী? যে যুদ্ধটা সাউথ আফ্রিকান ওয়ার নামে পরিচিত, ব্রিটিশ এবং সাউথ আফ্রিকানদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, সো যারা হেরে গিয়েছে তাদের ওখানে বন্দী করে রাখা হয়েছে। তবে অরল্যান্ডো হচ্ছে একজন রেড ক্রসের সদস্য, যারা নানান দুঃস্থ মানুষদের সাহায্য করে, বিশেষ করে যুদ্ধে যাদের অনেক বড় ক্ষতি হয়েছে বা সেই ক্যাম্পে পড়ে থাকা সব মানুষদের তারা সাহায্য করবে বলে এসেছে। গাড়িতে বসেছিল শোলা এবং অরল্যান্ডের স্ত্রী এমিলি এবং তার ছোট্ট বাচ্চাটি যার নাম হচ্ছে কনরাড। অরল্যান্ড গিয়েছে তার এক পুরনো বন্ধু কিচেনারের সাথে সাক্ষাৎ করতে, যে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর সেই মুহূর্তে একজন দুষ্কৃতী তাদের উপর হামলা করে। যদিও শোলা তো সেই দুষ্কৃতীটাকে হারিয়ে দেয়, তবে একটা গুলি অরল্যান্ডোর স্ত্রী অর্থাৎ এমিলির গায়ে লেগে যায়। এমিলি মারা যাওয়ার আগে কনরাডকে প্রতিজ্ঞা করতে বলে যাতে সে তার ছেলেকে এসব যুদ্ধ এসব ঝামেলা থেকে দূরে রাখে। অরল্যান্ডো তার স্ত্রীকে প্রমিস করে এবং এমিলি মারা যায়। আর তখন অরল্যান্ডোর জ্যাকেটের মধ্যে আমরা একখানা ট্যাগ লক্ষ্য করতে পারি যেখানে কিংসম্যান লেখা ছিল, অর্থাৎ কিংসম্যান হচ্ছে একটা টেইলর কোম্পানি যারা এসব স্যুট প্যান্ট এসব বানায়। তারপর বহু বছর কেটে গিয়েছে, আমরা অরল্যান্ডোকে দেখতে পাই, সাথে রয়েছে তার ছেলে কনরাড, যে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে অরল্যান্ডো তার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত, যেমনটা সে তার স্ত্রীকে প্রতিজ্ঞা করেছিল যে তাকে কোনোদিন এসব যুদ্ধ ঝামেলার মধ্যে সে টানবে না। তার বাড়িতে রয়েছে পলি নামক একজন মেয়ে যে তার পার্টনার, যদিও সবাই মনে করে যে পলি তার বাড়ির চাকরানী। আসলে শোলা, অরল্যান্ডো এবং পলি তারা তিনজনই হচ্ছে একটা সিক্রেট এজেন্ট, গোপনে তারা UK গভর্নমেন্ট এবং ব্রিটিশ সরকারকে সাহায্য করে। অরল্যান্ডো তারপর তার ছেলে কনরাডকে নিয়ে গিয়েছে সেই কিংসম্যানে, যেখানে তার একটা নতুন স্যুট বানিয়ে দেওয়া হয় এবং সেখানেই লর্ড কিচেনার তার সাথে সাক্ষাৎ করতে আসে একটা গোপন খবর দেওয়ার জন্য। তবে তারা কিংসম্যান টেলারটাকে কেন বেছে নিয়েছে, তারা মনে করে সেই স্থানটি খুবই নিরাপদ যেখানে তাদের উপর কেউ সন্দেহ করবে না। সো কিচেনার জানায় যে অরল্যান্ডোর যে পুরনো বন্ধু অর্থাৎ ফার্ডিনান্ড তাকে কিছু ব্যাপার জানানোর প্রয়োজন। কিছু ব্যাপার বলতে একটি যুদ্ধ যেটা সম্ভবত হতে পারে, যেটা আমরা গ্রেট ওয়ার নামে চিনি অর্থাৎ বিশ্বযুদ্ধ। এক্স্যাক্টলি এটা বিশ্বযুদ্ধের আগেরই ঘটনা, যেখানে প্রতিটা দেশ একে অপরের বিরুদ্ধে কনস্পিরেসি করে যাচ্ছে। তো সেখানে অরল্যান্ডো চলেছে তার বন্ধু ফার্ডিনান্ডের সাথে সাক্ষাৎ করতে, দেশের নিরাপত্তার ব্যাপারে কিছু আলোচনা করতে। অন্যদিকে আমরা এই গল্পের মেইন ভিলেনকে দেখতে পাই, যাকে শেপার্ড বলা হয়, তবে তার মুখটা দেখায়নি। বড় অদ্ভুত একটা স্থানে তার হেডকোয়ার্টারটা রয়েছে, যেখানে সম্ভবত তাকে কেউ খুঁজেও পাবে না। সেখানে টেবিলের মধ্যে আমরা শেপার্ডের একগুচ্ছ চেলাকে দেখতে পাই, অর্থাৎ তার গুপ্তচররা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। শেপার্ড তাদের এক একটা করে মিশন দেয় এবং তাদের হাতে একটা আংটি দিয়ে দেয় যার মধ্যে রয়েছে সাইনাইড, অর্থাৎ তারা যদি কখনো ধরা পড়ে যায় তখন সেই সাইনাইডকে আত্মহত্যা করে নিতে পারবে। তো তারই মধ্যে একজন স্পাই হচ্ছে প্রিসিপ, যে ফার্ডিনান্ডকে হত্যা করার প্ল্যান করে। তবে ফার্ডিনান্ডের সাথে রয়েছে অরল্যান্ডো। প্রিসিপ তাদের গাড়িতে একটা বোম ছুড়ে মারে, তবে অরল্যান্ডো যে ছেলে ছিল অর্থাৎ কনরাড সে তাদের বাঁচিয়ে নেয়। তারপর কনরাড এবং অরল্যান্ডোর মধ্যে আলোচনা হচ্ছে, আমরা বুঝতে পারি যে কনরাড অনেক আগে থেকে আর্মি জয়েন করতে চায়, তবে তার পিতা তাকে সেটা করতে দেয় না, যার কারণটা রয়েছে অরল্যান্ডো তার স্ত্রীকে প্রতিজ্ঞা করেছিল। অন্যদিকে প্রিন্সিপ নামক সেই মানুষটা যে ফার্ডিনান্ডকে বোম দিয়ে মারতে ব্যর্থ হয়েছে, সে বেচারা সেই সাইনাইডকে আত্মহত্যা করার চেষ্টা করছিল, তবে তখনই লক্ষ্য করতে পারে যে ফার্ডিনান্ড তার স্ত্রীকে নিয়ে আবার সেই রাস্তা ধরে গাড়িতে করে আসছে। আর ব্যাস, এই সুযোগ তো সে মিস করতে চায় না, বন্দুক বার করে কয়েকটা রাউন্ড ঠুকে দেয়, যেটায় অবশ্যই ফার্ডিনান্ড এবং তার স্ত্রী দুজনেই মারা যায়, তবে প্রিন্সিপ ধরা পড়ে গিয়েছে।
তারপর অরল্যান্ডো তার ছেলে কনরাডকে নিয়ে ফিরছে, যেখানে তারা আলোচনা করছে যে সেই মানুষটা কে যে হামলা করেছিল, সম্ভবত কোনো স্বাধীনতা সংগ্রামী নাকি কোনো বড় সংগঠনের হাত রয়েছে এটির পিছনে। আর এর থেকেই আমরা তিন কাজিনের নাম জানতে পারি, মানে তিন ভাই যারা বড় হয়ে বড় বড় দেশগুলোর দায়িত্ব নিয়ে নেয়, লাইক কাইসার জার্মানির, টেসার রাশিয়ার এবং কিং জর্জ হচ্ছে ইংল্যান্ডের। অরল্যান্ডো খুবই খুশি যে কিং জর্জ তাদের সাথেই রয়েছে, যে খুবই শান্তিপ্রিয় একজন মানুষ, তবে কাইসার খুবই উগ্র প্রকৃতির এবং যখন তখন যুদ্ধ করে দিতে পারে যদি তার মাথা বিগড়ে যায়। সেই কারণে কিং জর্জ কিচেনারকে জানায় যে তাদের যে ছোটবেলার ছবিটা রয়েছে সেটা তার দুই ভাইয়ের কাছে পাঠাতে, যেটাতে এটাই ইঙ্গিত হবে যে তারা যুদ্ধ চায় না। তবে যেমনটা বলেছিলাম, কাইসারের তো মাথাটা খারাপ, একই সাথে তার যে অ্যাডভাইজার রয়েছে সে হচ্ছে শেপার্ডের লোক, একজন গুপ্তচর। সে কাইসারকে নানানভাবে টিপ্পনি দিতে থাকে, এটা বলে যে তার ভাইরা নাকি তাকে ছোট চোখে দেখে, তাকে কমজোর মনে করে ইত্যাদি। সেই সময় অস্ট্রিয়ার সাথেও তাদের চরম ঝামেলা চলছে, আর ব্যাস কাইসার লেগে পড়ে ঝামেলাতে। তবে তাদের যে আরেক ভাই অর্থাৎ টিসার যে রাশিয়াতে রয়েছে, সে যদি ইনভলভ হয়ে যায় তাহলে সমস্যা আছে, কারণ রাশিয়া তখন একটা বড় শক্তি। সেই কারণে এই যুদ্ধ থেকে তারা রাশিয়াকে দূরে রাখার প্ল্যান করছে, যেখানে সম্পূর্ণ ওয়েস্ট ফ্রন্ট একা পড়ে যায়, অর্থাৎ ইংল্যান্ডের উপরে সম্পূর্ণ জার্মানি একেবারে চড়াও করবে। এবং রাশিয়াকে দূরে রাখতে গেলে তাদের যে রাজা রয়েছে অর্থাৎ টিসার, তাকে কে বোঝাবে? তাকে বোঝাবে হচ্ছে র্যাসপুটিন নামক একজন মঙ্ক, যে হচ্ছে সেই রাজার একজন অ্যাডভাইজার। সে রাজার ছেলেকে লজেন্সের মধ্যে একটা বিষ মিশিয়ে খাইয়ে দেয়, অবশ্যই সেই বাচ্চা ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে র্যাসপুটিন যে এক টাইপের মঙ্ক ছিল, মানে একটা ধার্মিক মানুষ, সে রাজার সাথে একটা চুক্তি করে যে তার ছেলেকে সে ফেরত এনে দেবে, তার পরিবর্তে রাজাকে এই যুদ্ধ থেকে হাত তুলে নিতে হবে, মানে রাশিয়া এই যুদ্ধে কোনো ইন্টারফেয়ার করবে না। বেচারা টিসারের কাছে তো কোনো রাস্তা নেই, সেই কারণে সে রাজি হয়ে যায়। অন্যদিকে র্যাসপুতিন কিসব মন্ত্রতন্ত্র পড়ে সেই ছেলেটাকে ঠিক করে দেয়, যদিও সেটা কোনো ম্যাজিক না, তার কাছে অবশ্যই কোনো ড্রাগস ছিল যেটা দিয়ে সে সেই ছেলেটিকে অসুস্থ করে রেখেছিল। তবে সেই সম্পূর্ণ ব্যাপারটা একটা ছেলে দেখতে পায়, সে একটা গুপ্তচর, এবং সে তার বন্ধু অর্থাৎ কনরাডকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে রাশিয়ায় যুদ্ধ থেকে পুল আউট করে নিচ্ছে এবং তাদের রাজাকে র্যাসপুতিন নামক সেই মানুষটি এখন সম্পূর্ণ কন্ট্রোল করছে। কনরাড তারপর কিচেনারকে এই খবরটা জানায় যে রাশিয়ায় যুদ্ধ থেকে চলে যাচ্ছে, তাহলে জার্মানিকে কে আটকাবে? সেই কারণে কিচেনার নিজে পার্সোনালি রাশিয়ায় যাবে বলে ডিসাইড করেছে টিসারের সাথে সাক্ষাৎ করার জন্য। অন্যদিকে কনরাড তো প্রথম থেকেই বায়না ধরেছে আর্মিতে জয়েন করবে, কিচেনারকেও সে বহুবার রিকোয়েস্ট করেছে, তবে তার পিতা অর্থাৎ অরল্যান্ডো তাকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে দিতে চায় না। তো তারপর কিচেনার জাহাজে করে চলেছে রাশিয়ার উদ্দেশ্যে, তবে সেই মুহূর্তে তাদের জাহাজের উপরে একটা সাবমেরিন থেকে টর্পিডো হামলা করা হয়, অবশ্যই সম্পূর্ণ জাহাজটাও ধ্বংস হয়ে যায় এবং একই সাথে কিচেনার এবং তার যে জুনিয়র ছিল অর্থাৎ মর্টন সেও মারা যায়। সেই দুঃখের খবরটি অরল্যান্ডো পায়, একই সাথে তার ছেলে কনরাড, সেও তার পিতাকে জানায় যে সে বড় হয়ে গিয়েছে, সে এখন তার ইচ্ছে মতন তার কেরিয়ার চুজ করতে পারবে। একই সাথে কিচেনারও তাকে একটা চিঠি লিখেছিল যে তার ছেলে একেবারে ফিট একটা আর্মিতে জয়েন করার জন্য এবং তাকে যেন তার ইচ্ছে মতন চলতে দেওয়া হয় এই ব্যাপারে। তাই অবশেষে অরল্যান্ডো তাকে একটা সুযোগ দেয় এবং তার একেবারে গোপন সংগঠনটির ব্যাপারগুলো শেয়ার করে, যে তারা কি কি কাজ করে সে দেখতে পাবে। একটা গোপন ঘরে শোলা তারপর পলি তারা বসে নানান জিনিস নিয়ে রিসার্চ করছে। অরল্যান্ডো তখন ফ্র্যাঙ্কলি তার ছেলেকে সব ব্যাপারগুলো জানায় যে ফার্ডিনান্ডের উপরে যে মানুষটা বোম দিয়ে হামলা করার চেষ্টা করেছিল বা যে মানুষটা তাকে হত্যা করেছিল তার নাম হচ্ছে প্রিসিপ, এবং মানুষটাকে ইন্টারোগেট করে তার হাতে এক টাইপের আংটি পাওয়া গিয়েছে যেটার মধ্যে সেই সাইনাইড ছিল। একই সাথে তাদের কিছু গুপ্তচর রাশিয়াতেও রয়েছে, যারা সেই র্যাসপুটিনের ঘরেও সেম ধরনের একটা আংটি পেয়েছে, যেটা অবশ্যই ইন্ডিকেট করে যে এরা একই সাথে একই দলে যুক্ত। তবে কে তাদের অর্ডার করছে, কে এইসব কাজ করাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, এখন তাদের প্রথম কাজ হচ্ছে যেভাবেই হোক র্যাসপুটিনকে হত্যা করা, যাতে সে টিসারের মাথা না খায়। তারা রাশিয়াতে গিয়ে পৌঁছায় র্যাসপুটিনের সাথে সাক্ষাৎ করতে। তারা তাদের পরিচয়টা গোপন করেছে, তবে এইটুকুনি রিভিল করেছে যে তারা হচ্ছে ইংলিশম্যান, মানে ব্রিটেন থেকে এসেছে। র্যাসপুটিন তাদের সাথে সাক্ষাৎ করে এবং আমরা এটাও জানতে পারি যে মানুষটার একটু স্বভাব খারাপ আছে, সে একজন হোমোসেক্সুয়াল মানুষ, যে কনরাডকে নোংরা নোংরা ইঙ্গিত দিচ্ছিল। তারপর কনরাডের পিতা অর্থাৎ অরল্যান্ডোর সাথে সে একটা পার্সোনাল মিটিং করে। তো র্যাসপুটিনকে হত্যা করার জন্য তারা তার কেকের মধ্যে একটা বিষ মিশিয়েছিল। র্যাসপুটিন বড় নোংরা ভাবে সেই কেকটা তো খায়, তবে তার কিছু হয় না, যদিও কিছু সময় পরে সে সম্পূর্ণ বমি করে ফেলে এবং তারপরে অরল্যান্ডোকে একটা পুলে চুবিয়ে মারার হত্যা করে। আসলে সেখানে তাদের মধ্যে কিছু কনভার্সেশন হয়, লাইক অরল্যান্ডোর পায়ে একটা গুলি লেগেছিল যার কারণে সে লেংড়ে লেংড়ে চলে। তবে র্যাসপুটিন বেশ কিছু আজব ট্রিক জানে, যেটা করে সে তার পায়ের ব্যথাটাও ঠিক করে দেয়। তো সেই গোটা সিনটাই আমরা সেখানে দেখেছি, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তো যাই হোক, র্যাসপুটিন সেই পুলের মধ্যে অরল্যান্ডোকে তো প্রায় চুবিয়ে মেরেই ফেলতো, সঠিক সময় শোলা এবং কনরাড সেখানে চলে আসে, যারা র্যাসপুটিনের সাথে লড়াই করা শুরু করে। এবং র্যাসপুটিন তখনও রিভিল করে যে সেই বিষটাকে তার কেন কিছু হয়নি, কারণ প্রতিদিন সকালবেলা উঠে সে একটু একটু করে বিষ পান করে যাতে সে ইমিউন থাকে। অন্যদিকে সেই বিষের ছোঁয়ায় তো শোলা একেবারে অজ্ঞান।
তবে সময় মতন পলি সেখানে এসে র্যাসপুটিনকে হত্যা করে ফেলে। সো র্যাসপুটিন তো ব্যর্থ হয়ে গেল, এবার টিসারের মগজধোলাই করবে কে? সেই কারণে সেই যে মেন ভিলেন রয়েছে না, যাকে শেপার্ড বলা হয়, সে পাঠিয়েছে লেনিনকে। এবং লেনিন মামাকে আশা করি আপনারা চেনেন, যদি একটু আধটু ইতিহাস বই ঘেঁটে থাকেন তো। অন্যদিকে এরিক আবার কাইসারের মগজধোলাই করতে থাকে এবং তাকে দিয়ে একটা বার্তা পাঠায় যেটা খুব ভালো মতন এনকোডেড থাকবে, মানে সবাই সেই বার্তাটা খুলতে পারবে না। আসলে জার্মানি তখন চাইছিল যে আমেরিকা যাতে এই যুদ্ধে ইনভলভ না করে, কারণ আমেরিকা যদি করে তাহলে জার্মানি মেক্সিকোর সাথে অ্যালায়েন্স করবে এবং আমেরিকার উপর পাল্টা হামলা করে দেবে, মানে টেক্সাসে, মানে আমেরিকাকে তারা সাবধান করার চেষ্টা করছে। তবে সেই বার্তাটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে চলে আসে, তারা অনেক ঘাটাঘাটি করে সেটাকে ওপেন করে নেয় এবং সেই থ্রেডটাকে তারা ভালো মতন বুঝে গিয়েছে। তারা ডিসাইড করেছে মার্কিন প্রেসিডেন্টকে এই বার্তাটা এখন পাঠাবে, জানাবে যে জার্মানি এখন কি চাইছে। অবশ্যই আমেরিকা এটা জানলে তো এই যুদ্ধে ইনভলভ করবেই। তারপর অরল্যান্ডো কিং জর্জের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে এবং সেখানে তার ছেলের কথাটা জানায় যে বর্তমানে আর্মিতে জয়েন করার জন্য পাগল, মানে অলরেডি তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। তবে কিং জর্জের কাছে সে রিকোয়েস্ট করে তার ছেলেকে যাতে ফ্রন্ট লাইনে পাঠানো না হয়, মানে সে চাইছে যাতে তার ছেলে যুদ্ধে না মারা যায়। আর সেটাই হয়, কনরাড দেখতে পারে যে তাকে ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা নিরাপদ জায়গায়, যেটা সে একেবারেই চায় না। আর তখন তার সাথে একটা মানুষের সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে কর্পোরাল রেইড, এবং কনরাড সেই মানুষটার পরিচয় নিয়ে এখানে থেকে যায় এবং তাকে পাঠিয়ে দেয় তার নিজের বাড়িতে। এবং অবশেষে অরল্যান্ডোকে সঠিক সত্যটাও জানিয়ে দেয় যে সে এখন কোথায় যাচ্ছে। সে এখন ব্ল্যাক ওয়াচে রয়েছে, যেটা সম্পূর্ণ একখানা যুদ্ধক্ষেত্র। তবে সেখানে একজন ব্রিটিশ এজেন্ট রয়েছে যার কাছে কিছু মূল্যবান তথ্য রয়েছে, তবে সে যুদ্ধক্ষেত্রের মাঝখানে সে পড়ে রয়েছে। তাকে এবার তার থেকে সেই তথ্যটাকে আনবে কে? রাতের বেলা তারপর তারা সবাই বেরিয়ে পড়েছে সেই তথ্যটাকে রিট্রিভ করার জন্য। তবে সেখানে একটা দারুণ সিন দেখতে পায়, শত্রুপক্ষরাও এসেছে সেই তথ্যটাকে নেওয়ার জন্য এবং তারা প্রত্যেকে বন্দুক রেখে ছুরি দিয়ে মারপিট করা শুরু করে। যার কারণটা কি? সেখানে একটা গুলি চললে দুই পক্ষ থেকে গুলি চলবে, অন্ধকারে কে কোথায় আছে কেউ জানে না, আর অবশ্যই তারা প্রত্যেকেই মারা যাবে। তাই সেখানে ছুরি তলোয়ার নিয়ে লড়াই চলছে এবং অবশেষে কনরাড তাদের সবাইকে হত্যা করে সেই মানুষটার কাছে গিয়ে উপস্থিত হয় এবং সেই মানুষটাকে সমেত কাঁধে তুলে নিয়ে চলে আসে। যদিও একটা ল্যান্ডমাইন এক্সপ্লোশনে সেই মানুষটা মারা যায়, তবে কনরাড তো ঠিক আছে এবং সেই তথ্যটাও তাদের কাছে চলে এসেছে। তবে সেখানে একজন মানুষ কনরাডকে দেখে সন্দেহ করতে থাকে, কারণ কনরাড নিজের নামটা পরিবর্তন করে কর্পোরাল রেইড রেখেছে। অন্যদিকে অরিজিনাল কর্পোরাল রেইডের যে বন্ধু, সে কনরাডকে দেখে একজন গুপ্তচর মনে করতে থাকে, মানে জার্মান গুপ্তচর, এবং সরাসরি তাকে মাথায় গুলি মেরে হত্যা করে ফেলে। আর যেটা শুনতে পেয়ে অরল্যান্ডো কান্নায় ভেঙে পড়ে, কারণ এটারই সে ভয় করেছিল এতদিন, যেটা সে তার স্ত্রীকে প্রতিজ্ঞা দিয়েছিল সেটা সে আর রাখতে পারেনি। অন্যদিকে রাশিয়ার গৃহযুদ্ধ, টিসার্ট তার নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেয় এবং লেনিন সেখানে টেক ওভার করে নেয়। একই সাথে এরিক সেই শেপার্ডের সাথে সাক্ষাৎ করতে এসেছে এবং তাদের জানায় যে সেই গোপন বার্তাটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে চলে এসেছে। এখন আমেরিকার কাছে যদি এটা চলে যায় তাহলে অবশ্যই আমেরিকা যুদ্ধে নেমে আসবে। আর তখন শেপার্ড একটা মেয়েকে পাঠায়, মেয়েটার নাম হচ্ছে ম্যাটা, মেয়েটাকে পাঠায় তার জালোয়া দেখানোর জন্য। কি জালোয়া সেটা এখনই বুঝবেন। তো অন্যদিকে অরল্যান্ডো তো মনের দুঃখে মদ খেয়ে মাতাল, তবে কিং জর্জ তার সাথে পার্সোনালি সাক্ষাৎ করতে আসে এবং তাকে মোটিভেট করতে থাকে। একই সাথে পলিও তাকে বুঝিয়ে দেয় যে তার দায়িত্বটা কি, তারা যুদ্ধের একেবারে মুখেই রয়েছে, এখানে অরল্যান্ডো যদি চুপচাপ বসে যায় তাহলে মানুষদের কে দেখবে। আর ব্যাস অরল্যান্ডো মোটিভেটেড হয়ে একেবারে শুট বুট পরে একদম কমপ্লিট কিংসম্যান হয়ে দাঁড়ায়। যদিও কিংসম্যান এখনো অ্যাক্টিভেট হয়নি, সে যাচ্ছে পার্সোনালি US প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য। আসলে ব্যাপার হয়েছে কি, US প্রেসিডেন্টকে সেই বার্তাটা তো পাঠানো হয়েছে, তবে তা সত্ত্বেও সে যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক না, সে নিজের ইলেকশন, নিজের পদ নিয়ে খুবই চিন্তিত। অরল্যান্ডো সেখানে যায় যেখানে সে মাটা নামক মেয়েটির সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে সে মেয়েটির একটা স্কার্ফ লক্ষ্য করতে পারে যেটির কাপড়টা ঠিক একই রকম ছিল যেমনটা প্রিসিভ নামক সেই মানুষটির ছিল, ক্যাশমেরি ফাইবার দিয়ে তৈরি। অরল্যান্ডোর মনে সন্দেহ হয় এবং সে মেয়েটিকে জেরা করতে থাকে এবং জানতে পারে যে তাকেও সেই শেপার্ড নামক মানুষটা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করার জন্য। আসলে তার সাথে মার্কিন প্রেসিডেন্টের একটা স্ক্যান্ডেল রয়েছে যেটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল, সেটা দিয়েই সে প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করত, যার কারণেই তো প্রেসিডেন্ট এই যুদ্ধ নিয়ে কোনো ধরনের ইনভলভমেন্ট দেখাচ্ছিল না। তবে সেই ভিডিওটার যে মেন কপিটা কোথায় রয়েছে সেটা তাদের খুঁজতে হবে। অবশ্যই যে মেন ভিলেন অর্থাৎ শেপার্ড তার কাছেই আছে, তবে সে কোথায় লুকিয়ে রয়েছে সেটা জানার জন্য তারা সেই কিংসম্যানে গিয়ে পৌঁছায় এবং সেই কাশ্মীরি ফাইবারটা ধরিয়ে দেয়, জানার চেষ্টা করে যে এই কাশ্মীরিগুলোকে কোথায় বানানো হয়, আর সেখান থেকেই তারা আসল ঠিকানাটা পেয়ে যায়। সো সেই স্থানে রেড করার আগে তারা প্রত্যেকে প্ল্যান করে নিচ্ছে যে কিভাবে কোথা থেকে যাবে। গল্পের হিরো অর্থাৎ অরল্যান্ডো চলন্ত প্লেন থেকে প্যারাশুটে করে ঝাঁপ মারে সেখানে, যদিও সেখানে সে ক্র্যাশ ল্যান্ডিং করে, তবে একটা ছাগলকে দেখে ঠিক তার মতন পাহাড় চড়ে চড়ে সে উঠে পড়ে।
টু বি অনেস্ট, আমি বহু চ্যানেলে এবং ব্যক্তিগত জীবনে এরকম বহু ছাগল দেখেছি যারা উঁচু উঁচু পাহাড়ের ওরকম উঁচু উঁচু স্থানে গিয়ে চড়ে বেড়ায় এবং পাথর চাটতে থাকে। আমি জানি না এরা কেন করে বা কী শান্তি পায় এরকম রিক্স নিয়ে। এই ছাগলগুলোর ব্যাপারে কেউ কিছু জানলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, সেখানে অরল্যান্ডো একটা ছাগলের শিং ধরে সেখান থেকে উঠে পড়ে। তবে এই ছাগলটাকেও ভুলে গেলে চলবে না, এই ছাগলটার একটা শিং ভাঙা, যে শিংটা সেই শেপার্ড ভেঙে দিয়েছিল। তারপর অরল্যান্ডো সেই পাহাড়ে ওঠার যে লিফ্টটা রয়েছে সেটাকে টেক ওভার করে নেয় এবং তার যে পার্টনার অর্থাৎ শোলাকে সেখানে আসতে সাহায্য করে। আর ব্যাস, এবার তারা চলেছে মেন ভিলেনের মুখোমুখি হতে, অর্থাৎ সেই শেপার্ড যে তার সে কুড়ে ঘরের মধ্যে লুকিয়ে ছিল। তবে আমরা দেখতে পারি যে সেই শেপার্ড আর কেউ নয়, সে হচ্ছে মোর্টন নামক সেই মানুষটি যে লর্ড কিচেনারের জুনিয়র ছিল। মানুষটাকে আমরা এর আগেও দেখেছি এবং এটাও দেখেছি যে সেই জাহাজ দুর্ঘটনায় সে মারা গিয়েছিল, আসলে সম্পূর্ণ প্ল্যানটা সেই করেছিল। একজন সরকারি কর্মচারী হয়ে সে সরকারের ভেতরকার সব খবর রাখতো এবং তার গুপ্তচরদের সব জায়গায় পাঠিয়ে রেখেছিল এই যুদ্ধটাকে অর্গানাইজ করার জন্য। সো সেখানে চরম ফাইট হচ্ছে। তবে অরল্যান্ডো একটা জায়গায় ফেসে গিয়েছিল, তবে সেই ছাগলটার কথা বললাম না, সেই ছাগলটা এসে মোর্টনকে এক গোতন দেয়। আর সত্যি এই সিনটারই অপেক্ষা আমি প্রথম থেকে করছিলাম, কারণ মোর্টন সেই ছাগলটার একটা শিং ভেঙে দিয়েছিল এবং ছাগলটা তার বদলা নিয়েছে। তো যাই হোক, অরল্যান্ডো তারপর মোর্টনকে সেই পাহাড় থেকে ফেলে দেয় নিচে। একই সাথে সেই প্রেসিডেন্টের যে রেকর্ডিংটা ছিল সেই হার্ড কপিটাও তারা পেয়ে গিয়েছে এবং প্রেসিডেন্টকে পাঠিয়ে দিয়েছে, যার ফলে মার্কিন প্রেসিডেন্টকে এখন কেউ ব্ল্যাকমেল করতে পারবে না এবং সে বিনা দ্বিধায় যুদ্ধে এন্টার করতে পারবে। আর তারপরে গল্প সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, কাইসার স্যারেন্ডার করে। অন্যদিকে টিসারের সম্পূর্ণ পরিবারকে গুলি মেরে হত্যা করে ফেলা হয়। অরল্যান্ডো তার সম্পূর্ণ টিম নিয়ে সেই কিংসম্যানের স্টোরে গিয়ে একটা মিটিং করছে। যেমনটা বলেছিলাম, সেখানে তারা খুব নিরাপদ অনুভব করে এবং সেটাকেই তারা তাদের হেডকোয়ার্টার বানাবে ভেবে প্ল্যান করেছে। তারা একটা গোপন এবং স্বাধীন সংগঠন বানানোর প্ল্যান করছে, যেটা হচ্ছে কিংসম্যানস এজেন্সি। তো এবার বোঝা গেল একটা টেলারের দোকান থেকে কীভাবে একটা এজেন্সিতে পরিণত হলো কিংসম্যান, সেটা আমরা এই গল্পে দেখলাম। তবে এখানেও ক্ষান্ত নয়, গল্পের মিড ক্রেডিট সিনে আমরা এরিককে দেখতে পারি যে বর্তমানে শেপার্ড হয়ে গিয়েছে। সে লেনিনের সাথে হাত মিলিয়েছে, একই সাথে সেখানে আরেকজন মানুষও সাক্ষাৎ করতে আসে, যেটা হচ্ছে অ্যাডলফ হিটলার। আর এই হচ্ছে গল্প। আমি রিয়েলি জানি না যে সিনেমাটা কেন রিলিজ করলো, মানে কিংসম্যানের স্টোরি যেমনভাবে চলছিল তেমনভাবেই ডাকতে পারত, অনেকটা সেই মিশন ইম্পসিবল টাইপ ভাইব আসত, একটা সিক্রেট সংগঠন, সব কিছু ঠিক ছিল, কিন্তু সেই বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এখন আবার যদি এটা একটা প্রিকুয়েল সিনেমার কথা ভেবে থাকে তো আমি রিয়েলি জানি না। ফ্র্যাঞ্চাইজিটাকে এরা নষ্ট করছে, কারণ রেটিং সময়ের সাথে সাথে অনেকটাই কমেছে। তবে আপনি যদি অ্যাকশন সিনেমা পছন্দ করেন তো নির্দ্বিধায় অ্যাকশনগুলো দেখতে পারেন, যদিও সিনেমার মাথামুন্ডু আপনার বোঝার কোনো প্রয়োজন নেই, শুধু অ্যাকশনটাই দেখুন। আদারওয়াইজ যদি একটা ডিসেন্ট গল্প পছন্দ হয় তো এই সিনেমাটা একবার দেখার জন্য ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও। আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম না এটাকে নিয়ে কোনো ভিডিও বানাবো, তবে অনেকের কমেন্ট এবং অনেকেই রিকোয়েস্ট করছিল, সেই কারণে ভাবলাম আমি যে টর্চারটা সহ্য করেছি তার কিছুটা আপনারাও সহ্য করুন। সো দ্যাটস ইট। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।